সমস্যা হলে আমি বুঝবো যে আসলে আমার মেরুদণ্ডের ডিস্ক প্লাসের সমস্যা হয়ে থাকতে পারে। প্রথমত হচ্ছে রোগীরা সাধারণত বলবে যে আমার প্রথম দিকে কোমর ব্যথা ছিল আস্তে আস্তে, তারপর হঠাৎ করে এখন পায়ের দিকে ব্যথা নামে আসতেছে। এবং পায়ের দিকে ব্যথা আমরা বলবো যে আপনার ব্যথাটা যদি হাঁটু থেকে নিচে নামে, তার মানে পায়ের পাতা পর্যন্ত চলে আসে, তাহলেই হচ্ছে ডিস্ক প্রলাপসের ব্যথা হওয়ার সম্ভাবনা বেশি। তবে অনেক সময় কিছু কিছু রোগীর হাঁটু পর্যন্তও ব্যথা থাকে। একটা জিনিস খেয়াল রাখতে হবে যে কোমর ব্যথা এবং পায়ের ব্যথার মধ্যে কোন ব্যথাটা বেশি। আমরা সাধারণত বলে থাকি যদি আপনার কোমর ব্যথা থেকে পায়ের ব্যথা বেশি হয় তাহলে এটা ডিস্ক প্রলাপস হওয়ার সম্ভাবনা বেশি, আর যদি কোমর ব্যথা বেশি থাকে পায়ের ব্যথা কম থাকে তাহলে ডিস্ক প্রলাপস হওয়ার সম্ভাবনা সাধারণত কম থাকে। এবং দেখা গেছে যে রোগীরা যদি কাশি দেয়, রোগীরা যদি সামনের দিকে ঝুঁকে কোনো ভারী জিনিস তুলে, তাহলে দেখা গেছে যে কোমর ব্যথাটা বেড়ে যায়। কোনো কোনো রোগীর বলে যে আমি কাশি দিলে স্যার এত ব্যথা করে যে কোমর থেকে পায়ের পাতা পর্যন্ত কারেন্টের শর্টের মতন ব্যথা করে। তাহলে এইগুলি হচ্ছে ব্যথার সমস্যা। এছাড়াও কিছু কিছু রোগী যাদের ডিস্ক প্রলাপস অনেক বড়, একটা লার্জ অনেক বড় একটা ডিস্ক যখন নার্ভটাকে একেবারে ব্লক করে ফেলে, তখন দেখা গেছে যে কোনো কোনো রোগীর হচ্ছে বোধ শক্তি কমে যায়। বোধ শক্তি কমে যাওয়া মানে কি, যেই পায়ে সমস্যা হবে বা যেই পাশে নার্ভটাতে চাপা খাবে ওই পাশে চামড়াতে ধরলে সেটি আর পাবে না, তার অবস অবস লাগবে। এবং এমনকি এমনও হতে পারে তার যে মাংসপিণ্ডিগুলো আছে, যে পাশে যে মাংসগুলি আছে এই মাংসগুলি প্যারালাইজ হয়ে যেতে পারে। অনেক সময় হাঁটতে গেলে খুঁড়ে খুঁড়ে হাঁটে এবং ঠিক মতো সেগুলি কাজ করে না। অতি খারাপ অবস্থা যদি হয় তখন দেখা গেছে কখনো কখনো কোনো রোগীর কসরা আটকে যেতে পারে এবং পায়খানার সমস্যা হতে পারে। এটাকে আমরা বলি হচ্ছে বাউল ব্লাডার ইনভলভমেন্ট। যদি কারো কসরা পায়খানা আটকে যায় তাহলে আপনাকে মনে করতে হবে যে আপনার অবস্থা অত্যন্ত খারাপ, আপনাকে মানে অতি দ্রুত চিকিৎসা করতে হবে। সাধারণত 72 ঘন্টা পার হয়ে গেলে কসরা পায়খানার সমস্যাগুলি আর রিকার করতে চায় না, ঠিক হতে চায় না। এই জন্য আমরা জেনে নিলাম যে পিএলআইডি সমস্যাগুলি আসলে আমরা হলে আমরা কীভাবে বুঝবো পিএলআইডি সমস্যা রয়েছে।